ইকো পার্কের গেট নাম্বার 1 দিয়ে সোজা ঢুকে পড়লেই রাস্তার দুধারে দেখবে বিভিন্ন হাতের কাজের জিনিস বিক্রি হচ্ছে। খুব একটা বেশি দাম না, হালকা দরাদরিরও স্কোপ আছে। এবারের হস্তশিল্প মেলা শুরু হয়েছে 27 নভেম্বর থেকে আর চলবে 20 ডিসেম্বর অবধি। দুপুর 1টা থেকে রাত্রি 8:30 অবধি মেলা খোলা থাকছে। বাইক বা গাড়ি করে এলে পার্কিং এর কোনো টেনশন নিও না। গেট নাম্বার 1 দিয়ে ঢুকেই ডান হাতে রয়েছে পার্কিং এর ব্যবস্থা। 2-wheeler-এর 20 টাকা করে লাগবে পার্কিং এ, আর 4-wheeler-এর লাগবে 50 টাকা করে। হস্তশিল্প মেলায় যাবার সময় তোমরা সাথে কিছু শাড়ি জামা নিয়ে যেতে পারো। ওখানে যারা দুধারে জিনিস বিক্রি করছেন ওনাদেরকে যদি সেই শাড়ি জামাগুলো দাও, ওনারা খুব খুশি হয়, যেরম আমরা দিয়েছিলাম এই আন্টিটাকে। মেলা প্রাঙ্গণের দিকে এগোতে গিয়ে আগেই হাত ভর্তি জিনিস হয়ে যাবে, দেখে নিও। ঢুকে পড়লাম মেলা প্রাঙ্গণে, যেখানে সব জেলা ওয়াইজ স্টল রয়েছে। বিষ্ণুপুরের স্টল দিয়ে দেখা শুরু করলাম আমরা। আমাদের এই মাস্ক সারা পৃথিবীতে আর পাবেন না, কারণ এটা নতুনত্বের জন্য প্যাটেন্ট পেয়েছে। আচ্ছা, এই মাস্ক খুবই আরামদায়ক, খুব কমফোর্টেবল, নিরাপদ। এটার মধ্যে আছে 4টা লেয়ার, যেটা নিঃশ্বাস নেবো সেই জায়গাতে 4টা লেয়ার আছে। এটা কোনাকুনি কাপড়টা থাকার জন্য যে কোনো মুখেই এটা এয়ার টাইট হয়ে বসে যায়। ওকে, আর এটা ছোট মুখও হবে বড় মুখও হবে, কিন্তু নাকে এবং মুখে প্রেশার পড়ে না, ফলে আমি দীর্ঘ সময় মুখে রাখলেও অস্বস্তি হয় না, নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। আচ্ছা, আর এর দামও খুব কম। প্রাইস কি আছে? প্রাইস আছে 20 rupees অনলি। আচ্ছা, 20 টাকা। আর 100 টাকা দামে 6টা দিচ্ছি একটা গিফট। অনলাইনে যারা নিতে চাইবে তাদের জন্য অনলাইনে আমরা দিতে পারবো, ঠিক পোস্টে আমরা পাঠিয়েছি অনেক জায়গায়। আচ্ছা, তখন কি এক্সট্রা ডেলিভারি চার্জ পড়ছে কিছুটা? হ্যাঁ, ডেলিভারি চার্জ তাকে দিতে হবে। আচ্ছা, জায়গা ওয়াইজ ডিপেন্ড করছে। আর শিপিং অল ওভার ইন্ডিয়া। বেশ অনেকগুলো স্টলেই শাড়ি দেখতে ঢুকেছিলাম। কালেকশন খুবই ভালো শাড়ির, বাট দাম একটু বেশির দিকে, আর দরাদরি করেও খুব কিছু কমানো যাবে না। অ্যাকর্ডিং টু আমাদের শাড়ির চয়েস, মেজরিটি শাড়ি স্টল দেখে নিয়ে বিষ্ণুপুরের শাড়ি স্টলটাই বেশ রিজনেবল লেগেছিল। তবে বলে রাখি, আলটিমেটলি আমরা কোনো শাড়ি কিন্তু কিনিনি। একটা জিনিসও আপনার জল লাগলে হবে না, ভাঙবে না, নষ্ট হবে না, 10 বছরে ভাই। পুরো মেলা ঘুরে আমি যা বুঝলাম, সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবে মেলার দিকে আসতে গিয়ে রাস্তার দুধারে যেই দোকানগুলো আছে সেখানে জিনিস, তারপরে বেশ রিজনেবল প্রাইসে পাবে হচ্ছে মেলার অপর পারে যেই স্টলগুলো দিয়েছে সেইখানে, আর মেন মেলাতে জিনিসপত্রের দাম একটু বেশির দিকে। ফুড জোনে অবশ্যই এই পিঠের স্টলটায় এসো। শহরে বসে চাল ভাঙার এক্সপিরিয়েন্স দেখতে পাওয়ার সুযোগ বারবার কিন্তু আসে না। এই স্টলটা প্রতি বছরই হস্তশিল্প মেলায় বসে। এবারে হস্তশিল্প মেলায় সব স্টলের নামকরণ হয়েছে সেই জেলার নদীর নাম দিয়ে, যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার।
আমার এখানে তো অনেক কিছু পাওয়া যাচ্ছে, তার মধ্যে এই ফুড কোর্টে যাদের কাছে কারোর কাছে নেই সেটা হচ্ছে স্যান্ডউইচ, বার্গার, পাস্তা, রেড সস, হোয়াইট সস পাস্তা, মানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যাচ্ছে। আর এছাড়া তো ললিপপ আছে, চিকেন ললিপপ সবারই খুব ফেভারিট, ক্রিস্পি বেবি কর্ন যেটা কারোর কাছে নেই আমার কাছে আছে, আর চা কফি তার মানে ইয়াংস্টারদের ফেভারিট, এটা ওয়ান স্টপ সলিউশন বলতে পারো। আমার ক্যাফের নাম হচ্ছে দি গ্যালি। আচ্ছা, তো তোমার ক্যাফে কোথায় এমনিতে? আমার নিউ টাউন আকাঙ্ক্ষা মোড়ে। আকাঙ্ক্ষা মোড়ে আছে। টাইমিং ইজ 10:30 টু 8:30। আর অনলাইন ডেলিভারির? একদম জোম্যাটো সুইগি থেকে আছে। তাহলে একদিন এসে ট্রাই করতে হবে তো। ওখানে গেলে আরো অনেক কিছু, আরো ভ্যারাইটি পাওয়া যাবে। কন্টিনেন্টাল ক্যাফে। আচ্ছা, ওখানে লাজানিয়া পাবে। ও তাহলে তো ওখানে আর এখানে কেমন এখন সেল হচ্ছে? খারাপ না, একটু অন্য ধরনের বলে আমার এই ছোট ছোট বন্ধুরা বেশি আসে আমার কাছে, বাট বড়রাও আসে। মোস্ট ওয়েলকাম সবার জন্য। তাহলে এবার আকাঙ্ক্ষা মোড়ে একদিন আসতে হবে দি গ্যালিতে। একদম। মেন মেলার অপর পাড়েও দোকান দিয়েছে কারিগরেরা। খুবই রিজনেবল প্রাইসে ভালো ভালো ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে এপারে। হ্যাঁ, এখানেও দরাদরি করার সুযোগ আছে। কিন্তু ঘর সাজানোর জিনিস কিনতে হলে বেস্ট হচ্ছে হস্তশিল্প মেলা। শাড়ির কালেকশন ভালো থাকলেও দামটা একটু বাড়ানো বলে এখান থেকে শাড়ি কিনতে সাজেস্ট আমি করব না। এই দিদার কাছ থেকে আমি একটা ঢাকা বেতের ঝুড়ি কিনেছি, আর সামনের ওই দিদার থেকে নিয়েছি দুখানা ময়ূরের পালক। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব শিগগিরই নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন ভালো থেকো। টাটা।